বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আবার চলে আসছি বুফে কিংয়ে। আসার একটা স্পেশাল কারণ আছে, এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার যখন 10,000 হয়েছিল তখন আমরা বুফে কিংয়ে আসছিলাম। আল্লাহর রহমতে আজকে আমাদের সাবস্ক্রাইবার 50,000 এবং বুফে কিংয়ের আইটেমও কিন্তু বেড়ে গেছে। তো চলেন যাই, দেখি বুফে কিংয়ে নতুন অনেকগুলো আইটেম অ্যাড হয়েছে। অনেকগুলো আইটেম বলতে আগে বোধ হয় 40 প্লাস আইটেম ছিল, আর আজকে আমি দেখলাম যে 55 প্লাস মনে হয় আইটেম। আমি একটু দেখাই। আচ্ছা, লাঞ্চে আইটেম হচ্ছে গিয়ে 43 প্লাস, মানে 45ও হইতে পারে, 44ও হইতে পারে, এক এক দিন এক এক রকম, তবে 43 প্লাস হবে। আর লাঞ্চের প্রাইসটা হচ্ছে গিয়ে 549, মানে 550 টাকা আর কি। এটা আগে আরও একটু কম ছিল, সম্ভবত 500 টাকার মতো ছিল, তাই না? 500 টাকা ছিল না? আর ডিনারে আগে ছিল হচ্ছে গিয়ে 599, মানে 600 টাকার মতন, সেটা 50 টাকা বেড়ে ডিনারে 53 প্লাস আইটেম দিয়ে ওনাদের প্রাইসটা হচ্ছে গিয়ে এখন 649, মানে 650 টাকার মতো আর কি। এক্সট্রা কোনো ভ্যাট নাই, কোনো সার্ভিস চার্জ নাই, কোনো হিডেন চার্জ নাই। আর সবচেয়ে এই জায়গার সবচেয়ে ভালো যেই মানে পজিটিভ যে সাইডটা, সেটা হচ্ছে গিয়ে এখানে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বা মিনারেল ওয়াটার এগুলো আনলিমিটেড, ফুড তো আনলিমিটেড আছেই। ফুড আমরা একটু ফুডগুলো দেখি। অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে যেসব রেস্টুরেন্টে 1,000 টাকার নিচে আসলে বুফে হয় না, সেই সব রেস্টুরেন্টেও এত আইটেম পাওয়া যায় না, আমরা পাইনি আর কি। তো আমরা একটু আইটেমগুলো শুরু থেকে দেখি, তারপরে আমরা বসবো। প্রথমেই যেটা আছে এইটা দেখা হবে প্রথমে, এটা কিন্তু খাওয়া যাবে না, এই কর্নারে যেটা থাকবে সেটা খাওয়া যাবে না। যেমন আজকে আছে হচ্ছে গিয়ে এটা ফুলকপি, কাঁচা ফুলকপি, এটা একটু কালার দিয়ে গার্নিশ করা হয়েছে, মাঝে মাঝে আনারস থাকে বা অন্যান্য বিভিন্ন জিনিস থাকে। তো এটা এই প্রথম যে ইয়েটা আছে, এই এই রো ধরে পুরাটাই হচ্ছে গিয়ে সালাদ, বাংলা আইটেম সব কিছু আমরা একটু দেখে যাই। এখানে আছে সালাদ, গ্রিন সালাদ, পিস সালাদ, এইটা কি সালাদ? মিক্স সালাদ। সালাদের অনেক নাম আছে, তো আসলে সবগুলো আলাদা আলাদা করে বলতে হবে। এটা এটা চিকেন সালাদ, এটার মধ্যে কি চিকেন আছে? এই যে দেখেন, আমি চিকেনটা দেখাই দিই আপনাদেরকে, এই যে চিকেন। আচ্ছা, এরপরে এইটা কি সালাদ? বারবিকিউ সালাদ। এটা বারবিকিউ সালাদ, এটার মধ্যে কি চিকেন বারবিকিউ আছে? না। আচ্ছা, এটা কি ভর্তা? কোন মাছটা ব্যবহার করা হয়েছে? টাকি মাছ, এটা হচ্ছে টাকি ভর্তা। ফিশ ভর্তা শুনলে অনেকেই হয়তো চিন্তা করবেন যে কি মাছ, কিন্তু টাকি ভর্তা শুনলে অনেকেই ইন্টারেস্টেড হবেন এটা খাওয়ার জন্য। এটা আলু ভর্তা, এটা বেগুন ভর্তা। এখানে কয়েকটা অন্থন রাখা আছে, কিন্তু এই অন্থনগুলা এই চটপটির ফুচকা হিসাবে ব্যবহার করা হয়। এই যে চটপটি, এই চটপটির ফুচকা হিসাবে এই অন্থনগুলো ব্যবহার করা হয়, এক্সট্রা করে ফুচকা এখানে নাই। এরপরে আছে সম্ভবত ডিম ভর্তা, এইটা কি চ্যাপা শুটকি ভর্তা? চ্যাপা শুটকি, এইটা সিম ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা আছে সাথে। আচ্ছা, এখানে আছে হচ্ছে গিয়ে গ্রিন চাটনি বা পুদিনা পাতা, ধনিয়া পাতার ভর্তা বলতে পারেন। এখানে আছে হচ্ছে গিয়ে পিকল বা জলপাইয়ের আচার, অলিভ পিকল। এইটা কি? তেঁতুলের আচার, তেঁতুলের আচার। এরপরে এটা চিলি সস, এটাকে আপনারা কি বলেন, ভিনেগার, এই মানে চিলি, চিলি দিয়ে। আচ্ছা, আর এটা হচ্ছে টমেটো। এখানে আছে হচ্ছে গিয়ে থাই স্যুপ, এটা ঠিক, মানে এই চিকেনটা হচ্ছে গিয়ে বেশ মোটা করে কাটা, এই জন্য চিকেন উইথ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো, হ্যাঁ ওই যে ওইদিকে যাচ্ছি, এরপরে আছে হচ্ছে গিয়ে কর্ন স্যুপ। এরপরে আমরা পাচ্ছি এখানে স্প্রিং রোল অ্যাপিটাইজার হিসাবে, এরপর পাচ্ছি অন্থন, চাউমিন, চিকেন চাউমিন পসিবলি এটা, এরপরে আছে হচ্ছে গিয়ে পাস্তা, এটা হচ্ছে চটপটি, হ্যাঁ এটা চটপটি, একবারে রেডি করা আছে, জাস্ট উঠাই নিয়ে এখান থেকে একটু অন্থন বা এরকম কিছু ভেঙে দিয়ে খাইতে হবে। এই এই জিনিসটা কি? প্রন মশালা। প্রন মশালা, আচ্ছা কোথায়? ছোট ছোট করে কাটা নাকি? আচ্ছা, এরপরে আছে হচ্ছে গিয়ে এই যে ক্র্যাব বা কাঁকড়া যদি বলা যায়, এইটা চিংড়ি আর এটা অনেকটা একই রকম, অনেকে হয়তো মনে করেন যে এটা
হালাল কিনা। চিংড়িও যেরকম এটাও সেরকম, এগুলো মাকরু, এগুলো আমাদের ধর্মে এগুলো হারাম না আর কি। এরপরে আছে হচ্ছে গিয়ে চিকেন চিলি, চিলি চিকেন, এটা মেজবানি ডাল। মেজবানি ডালটা এই বুটের ডাল দিয়ে করা হয়, আর এখানে বিফ, বিফের পরিমাণ খুব একটা বেশি না, কিন্তু বিফ আছে। হ্যাঁ, বিফ মানে ফ্লেভারটা আসার জন্য কি বিফটা দেওয়া হয় এই ডালটার মধ্যে? বেসিক্যালি এটা কিন্তু ডাল, বিফটা হচ্ছে গিয়ে এটা চিকন চিকন করে কাটা, ছোট ছোট করে কেটে দেওয়া হয়। এইটা আমার খুব পছন্দের একটা খাবার। এটা হচ্ছে গিয়ে ডরি ফিশ না সামুদ্রিক মাছ? আচ্ছা, সামুদ্রিক মাছটা। আচ্ছা, ডরি ফিশ নাকি 100% ডরি ফিশ? অনেক সময় নাকি আমাদের বাংলাদেশের পাঙাশ মাছটা কেটে ডরি ফিশ করা হয়। এরপরে আমরা যেটা পাচ্ছি এই সাইডে, এটা হচ্ছে গিয়ে ডিমের কোরমা আছে। এখানে আছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, এটার মধ্যে চিকেন ইউজ করা হয় নাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে হচ্ছে গিয়ে এটা কি চিকেন কড়াই, এটা কি সামহাও আগে ফ্রাই করে নেওয়া হয়েছে, চিকেনটা ফ্রাই করে নেওয়া হয়েছে? আচ্ছা, চিকেনটা ফ্রাই করা না। এটা কি বিফ, বিফ রেজালা বা বিফ ভুনা? এরপরে এই সাইডে আছে হচ্ছে গিয়ে এটা উইংস, এটা কি বারবিকিউ উইংস বলা হয় এটাকে? বারবিকিউ উইংস। এরপরে আছে হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই না, চিকেন ফ্রাই কিন্তু ছোট ছোট পিস করে কাটা, থাই ফ্রাইড চিকেন। এটা কি আলু মটর? আলু মটর, এটাতে কি কোনো মিট ইউজ করা হয়েছে নাকি? জাস্ট আলু মটরশুঁটি উপরে এই এই যে হোয়াইট জিনিসটা, এটা কি ডিমের কুসুমটা? এটা ক্রিম। আচ্ছা, ক্রিম। এই এই ফুডগুলো ম্যাক্সিমাম ফুডই কিন্তু বেশ রিচ ফুড। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি এখানে কাবাব। ওনারা বলতেছেন জালি কাবাব, আমরা খাওয়ার পরে কনফার্ম করবো যে এটা জালি কাবাব নাকি অন্য কোনো কাবাব। হ্যাঁ, আচ্ছা, এরপরে না আমি তো খাই নাই এখনো, এই জন্য আমি কনফার্ম না। এটা হচ্ছে কি তান্দুরি চিকেন? চিকেন হট তান্দুরি, চিকেন হট তান্দুরি বা তান্দুরি চিকেন। এটা হচ্ছে গিয়ে নান, বাটার নান, মশলা খিচুড়ি, এইটা মশলা খিচুড়ি, খিচুড়িই বলবো আমরা, মশলা খিচুড়ি বলবো না, মশলা খিচুড়ি আচার দিয়ে করা হয় তো? আচ্ছা, আচারি খিচুড়ি, আচারি খিচুড়ি। এটা স্টিম রাইস বা খাস বাংলা হচ্ছে গিয়ে ভাত বলে এটারে মনে হয়, তাই না? বিফ তেহারি, এটা কি সরিষার তেল দিয়ে করা হয়েছে? সরিষার তেলের তেহারি। আর সাথে আছে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস নাকি এগ ফ্রাইড রাইস, চিকেন ইউজ করা হয়নি। এইখানে আছে ফিরনি, এরপরে আছে ব্রেড মালাই, এটা সম্ভবত ওই শাহি টুকরারই একটা ভার্সন আর কি, তাই না? শাহি টুকরারই একটা ভার্সন, শাহি টুকরাটা অনেক ঘন হয়, এটা একটু হালকা। এখানে আছে সুজির হালুয়া, সুজির হালুয়া, এখানে আছে জেলি, আর এই সাইডে আছে ফ্রুট সালাদ। তো এই হচ্ছে গিয়ে এখানকার আমরা মোটামুটি খাবারগুলো সব দেখে ফেললাম। এছাড়াও এখানে আছে ওই যে আনলিমিটেড কোক, আনলিমিটেড মানে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, আপনি কোক, ফান্টা, স্প্রাইট, পেপসি যেটাই খাইতে চান এখানে যেগুলো অ্যাভেলেবেল থাকবে আপনি পাবেন। এবং আনলিমিটেড মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারটাও তো আনলিমিটেড, আনলিমিটেড। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রচুর খাবার আছে এখানে। আমরা বুফে যারা, বুফে খাওয়ার জন্য যারা আসি, তারা নিশ্চয়ই অনেক খাওয়ার জন্যই আসি, নাহলে তো আর বুফেতে আসার কথা না। কিন্তু খাবারটা নষ্ট করা যাবে না, এটা হচ্ছে কথা। খাবার যতটুকু আপনি খাইতে পারবেন ওইটুকু পরিমাণেই নেন, দরকার হয় একটু কম নেন, যদি কম হয়ে যায় পরবর্তীতে আপনি আবার নেন, আপনি যতবার খুশি নিতে পারবেন। এটা আমি এই দুইজনকে বুঝাইতেছিলাম, আসো ওরা, ওদেরকে আমি আর কি গত দুই দিন ধরে বলতেছি যে যে বুফে কিংয়ে নিয়ে যাবো তোমাদেরকে, বুফে কিংয়ে নিয়ে যাবো। তো ওরা এর আগে বুফে ট্রাই করে নাই বলে, তুমি তুমি করছিলা এর আগে বুফে খাইছিলা কোথাও? এর আগে ওরা বুফে খায় নাই। তো ওদেরকে আমি বলতেছিলাম যে তোমরা খাবার নিবা ততটুকুই, যতটুকু তোমরা খাইতে পারবা, এর চেয়ে বেশি তোমাদের নেওয়ার দরকার নেই। এবং আমি যখন আজকে দিব তখনই আপনারা জিনিসটা দেখতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখে আসবেন তারা অ্যাটলিস্ট খাবার নষ্ট করবেন না, কারণ খাবার নষ্ট করা এমনিতে তো খারাপ, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা বিশাল বড় একটা গুনার কাজ। সো এই এই খাবার নষ্ট করা যাবে না। আমরা এখন প্লেট নিব, এখানে প্রত্যেকে একটা করে প্লেট নিতে পারবে, তাই তো? একজন পার্সনের জন্য একটা প্লেট, এবং
ওই প্লেটে আপনি যত খাবার তুলতে পারেন, কোনো প্রবলেম নেই। না আপনারা প্লেট এখান থেকে লাগলে একটা প্লেট নিতে পারবে, একটা হাফ প্লেট নিতে পারবে, হাফ প্লেট যত খুশি নিতে পারবে, কিন্তু ফুল প্লেট একটাই নিতে পারবে। আচ্ছা আমরা এখন প্লেট নিয়ে নিব, আমরা এখন খাবার নিয়ে নিব। আচ্ছা আমি প্রথমে হচ্ছে গিয়ে একটু থাই স্যুপ নিয়ে নিচ্ছি। আচ্ছা তুমি তুমি স্যুপ নিচ্ছ না, কোনটা নিবা? আমাকে বললো কতটুকু খাবা। হ্যাঁ না আমি আমি করতেছি, প্রবলেম নেই। এই ভিডিওটা হয়তো একটু বড় হবে কারণ আইটেম অনেক বেশি। তো আমার মনে হয় যারা বুফে কিংয়ের ভিডিও এর আগে দেখছেন, আরও দিব, আচ্ছা তাদের মানে তারা ইন্টারেস্টেড হবেন কারণ এখানে আইটেম অনেক বেড়ে গেছে আগের চেয়ে। আচ্ছা তুমি একটু নাও, তুমি স্যুপ নিচ্ছ না? আচ্ছা এই যে আমাদের ওসমান স্যুপ খাবে না তাই স্যুপ নিবে না, আমরা এই জন্য একটু এই 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 প্লেটেই নিয়ে নিই আমাদেরগুলো না। আচ্ছা ওগুলো থাকুক, এগুলো বাঁধাকপি, প্রবলেম নাই। এখানে আমরা এই যে আমাদের তিন চারজনের জন্য আমরা নিয়ে নিলাম, সাথে আমরা অন্তর নিয়ে নিই কয়েকটা। এগুলো না আমি এভাবে নিয়ে নিই। আর এখানে এখান থেকে এখন আর কিছু নেওয়ার মতো নাই, আমরা বসে পড়ি, এখানে বসবো আমরা। আচ্ছা সামনে আছে হচ্ছে গিয়ে থাই স্যুপ এবং কর্ন স্যুপ। থাই স্যুপটা একটু ট্রাই করি, বিসমিল্লাহ। হুম খাও। ওই তো থাই স্যুপ নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নাই, আগের বারের মতোই স্প্রিং রোল। ওরা একটু জিজ্ঞেস করো স্প্রিং রোলটা কেমন, কেমন তুমি যেটা খাইতেছো এটা কেমন? অনেক মজা নাকি নর্মাল? মজা স্যুপ মজা। আমি কিন্তু খুব অল্প স্যুপ নিছি, এর মধ্যেই আমার মুখে তিনবার চিকেন পড়ছে, একবার মাশরুম পড়ছে। তো আর এটার একটা রেটিংও দিয়ে দিই, একবারই দিয়ে দিই। এটা আমরা রেটিং দিব হচ্ছে গিয়ে 8/10। স্প্রিং রোলের রেটিংও হচ্ছে গিয়ে 8/10। এবার একটু কর্ন স্যুপটা নেই, কর্ন স্যুপে এই যে চিকেন দেয়া আছে, কর্ন আছে। সাথে এখানে আছে অন্থন। চিকেন অন্থন থাই স্যুপটা কর্ন স্যুপের চেয়ে বেশি টেস্টি। কর্ন স্যুপের রেটিং, কর্ন স্যুপটা মানে যেমন হয় ওরকমই, এটার রেটিং আমরা দিব হচ্ছে গিয়ে 7/10। অন্থনের রেটিং আমরা দিব হচ্ছে গিয়ে 8/10। স্প্রিং রোলের রেটিং আমরা দিছি 8/10 এবং থাই স্যুপটার রেটিংও আমরা দিছি 8/10। তো এরপরে আমরা চলে যাব চটপটিতে কারণ ডিনারে চটপটি হয়। আচ্ছা আমরা চটপটিটা পরে ট্রাই করি, আমরা এখান থেকে প্লেট নিয়ে নিই। এই প্লেটগুলো বড় ডিনার প্লেট যেগুলো, এগুলো একটা করেই নিতে পারবেন, বাকি যে হাফ প্লেট বা
সুপের যে যে বাটিগুলো আছে এগুলো আপনারা একটার বেশি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমরা তিনটা প্লেট নিয়ে নিলাম, আচ্ছা এইখান থেকে একটু আসি। তোমরা কি রাইস নেবা না কেউ? না। ফ্রাইড রাইস নেবা না? আচ্ছা আমি একটু ফ্রাইড রাইস নেই। আমি ট্রাই করবো কম বেশি সবগুলো খাবারই আপনাদের সাথে একটু একটু করে হলেও শেয়ার করার জন্য। আচ্ছা এইখানে আছে হচ্ছে গিয়ে আমার পছন্দ, অনেকেরই পছন্দ, বিফ তেহারি। এটা 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 দিব একটু, বিফ তেহারি বিরিয়ানি আর কি। এখানে আছে ভাত, সাদা ভাতটা এখন নিব না। এখানে আছে খিচুড়ি, এই যে এই দুইজন দাঁড়ায় আছে খিচুড়ি নেওয়ার জন্য, এরা খিচুড়ি খাবে। এটা আচারি খিচুড়িও বলা যায়, মশালা খিচুড়িও বলা যায়। বেশি করে দিব? আচ্ছা এইটুক আগে এইটুক শেষ করো তারপর আবার দিব দরকার হয়। হ্যাঁ কারণ কি করা যাবে না বলো তো, খাবার নষ্ট করা যাবে না। জোরে বলো। আচ্ছা জোরে বলবে, আস্তে আস্তে বলবে। আর একটু, হ্যাঁ আর একটু নাও। না পারবে না, আর আর পারবে না। ওই যে দেখেন কতটুকু নিছে, এটাই আসলে উচিত, যতটুকু পারবে ঠিক ততটুকুই নেয়া। এরপরে এখানে আছে তান্দুরি চিকেন, এটা নেবে ওরা? না। আচ্ছা আমি একটু এই যে ইয়েটা নেই, খিচুড়িটা নেই একটু। তুমি রুটি নেবে? আমি একটু জালি কাবাবটা নেই। এখানে আছে হচ্ছে গিয়ে আলু মটর নিবা, এটা আলু মটর নিবা তোমরা কেউ? এই আলু মটরটা আসলে কি খিচুড়ি দিয়ে ভালো লাগবে? খিচুড়ি দিয়ে ভালো লাগবে না, এটা কিন্তু প্রচুর অয়েলি। সো যারা যাদের গ্যাসের প্রবলেম আছে তারা একটু তেলটা কমায় নেবেন। এরপরে আসতেছে হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই, ফ্রাই নেবে তোমরা? তুমি ফ্রাই নেবে? না। আচ্ছা আমি একটা ফ্রাই নিচ্ছি। এখানে আছে হচ্ছে গিয়ে বারবিকিউ উইংস, একটা নিলাম আমি। বিফ, গরুর মাংস নিবে? ওসমান গরুর মাংস নিবে? এই যে এখানে গরুর মাংস আছে, গরুর মাংস ভুনা। আচ্ছা আমি একটু গরুর মাংস নিলাম, সব কিছু আসলে একবারে নেয়া। আচ্ছা এরপরের যেগুলো আছে এগুলো আমি আবার পরের ইয়েতে একটু করে নিচ্ছি, চলেন আমরা যাই। আচ্ছা আমি প্রথমে হচ্ছে গিয়ে একটু এই ফ্রাইড রাইস ট্রাই করি। এইখানকার ফ্রাইড রাইসটা সুপার, এই চিকেন ফ্রাইটাও দারুণ। একটু কাছে আসো, বেশ জুসি কিন্তু আর সফট। আমরা ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই এই দুটা রেটিং দিব হচ্ছে গিয়ে 8/10, 10/8। এবার একটু বিফ তেহারিতে আসি। এটা এই তেহারিটা আমার কাছে অনেকটাই
স্বাদের তেহারির মতন লাগতেছে। আপনাদের স্বাদের তেহারি যারা দেখছেন তারা জানবেন আমি বলছিলাম যে একটু অ্যারোমাটাই একটু এলিট এলিট একটা ব্যাপার আছে। তো এই এই তেহারিটাও অনেকটা ওই রকম মনে হচ্ছে যে ঘরের রান্না, তেল মশলা সব কিছু পারফেক্ট। এবং এটা হচ্ছে গিয়ে ঢাকাই স্টাইলে যে রান্নাটা করা হয় ওই রান্না। আমি একটু জালি কাবাবটা খেয়ে দিই। এটা একটা কাবাব, মোটামুটি মজা, কিন্তু এটা জালি কাবাব না। খিচুড়িটা কেমন লাগতেছে? আমরা একটু বিফ দিয়ে খিচুড়ি ট্রাই করি। বিফটা আমার কাছে তেমন একটা টেস্টি মনে হয় নাই। একটু এই যে আলু মটরটাও ট্রাই করি। এটাও মোটামুটি বুফের প্রত্যেকটা খাবার যে একেবারে 10/10 হবে এরকম কোনো কথা নাই। কিছু খাবার খুবই ভালো, কিছু খাবার মোটামুটি সোসো আর কি। একটু তান্দুরি চিকেনটা ট্রাই করি। এটা পারফেক্টলি ডান। প্রত্যেকটা খাবারের তো আর বিবরণ দেওয়া যাবে না যে এটার মধ্যে কী দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে, তবে এটা পারফেক্টলি ডান। আমি প্রপারলি জানি না যে এটা কী কী দেয়। অন্যান্য যত জায়গায় খাইছি ওই ওই সব জায়গাগুলোর সাথে যদি তুলনা করি তাহলে এটা বেশ ভালো। এবং এটা অন্য অন্য জায়গার তান্দুরি ইয়ের চেয়ে, চিকেনের চেয়ে এটা একটু বেশি স্পাইসি, ঝালটা বেশি। আচ্ছা, তো আমরা মোটামুটি এই জায়গায় সব কিছুই ট্রাই করলাম না? এটা একটু স্মোকি একটা ফ্লেভার এটার মধ্যে থেকে আসতেছে এবং এই চিকেনটা প্রথমে সম্ভবত ফ্রাই করা হয়েছে, তারপরে এটা একটা বারবিকিউ সস বা এরকম কিছুর সাথে এটা মিক্স করা হয়েছে, তাই তো? তো এটা মোটামুটি রেটিং যদি আমি দিতে চাই তাহলে আমি রাইসটাকে দেবো হচ্ছে কি 9/10। ফ্রাইড রাইস, ফ্রাই চিকেন ফ্রাইটা হচ্ছে গিয়ে 8/10, তান্দুরি চিকেনটা হচ্ছে 8/10, খিচুড়িটা তোমরা বলো, খিচুড়ি আমি বলবো না, তোমরা বলে দাও খিচুড়ি কেমন লাগতেছে। কেমন লাগতেছে? মজা, মানে মজা বেশি, মজা অল্প, মজা বেশি, মজা। আচ্ছা, ওরা আসলে রেটিং বুঝবে না, এটাই ওদের কাছ থেকে জানার সহজ উপায় যে বেশি মজা অল্প মজা বা মজা না কোনটা। তো ওদের কাছে বেশি মজা লাগছে। তেহারিটার রেটিং আমরা দিব হচ্ছে গিয়ে 8/10। এবং এই যে এই দুইটা আইটেম, বিফ, তিনটা আইটেম, বিফ, আলু মটর এবং এই যে এটা কি বারবিকিউ উইংস, এই তিনটার রেটিং আমরা দিব হচ্ছে গিয়ে 6/10। আমরা এই প্লেটটা এখন শেষ করে পরের ইয়েতে যাব, আরও কিছু আইটেম আছে সেগুলো আমরা একটু নিব। আমরা একটু চাউমিন নিচ্ছি, এটা চিকেন চাউমিন। একটু পাস্তা নিব, অ্যারাবিতা এটার নাম,
অ্যারাবিকা। আচ্ছা এইগুলোর সাথে আমি এইখান থেকে কি নিতে পারি? এটা কি প্রন মশালা? এটাও এটাও কিন্তু বেশ এই যে অয়েলি, সো যারা খুব বেশি অয়েলি খাবার নিতে পারেন না তারা এই যে আমার মতো অয়েলটা সাইডে একটু সোক করে নিয়ে তারপরে নেবেন। এইটা ক্রাব মশালা, এই জিনিসটা একটু খেয়ে দেখা যায়, আমার খুব একটা পছন্দের জিনিস না এটা। আর ওইখান থেকে এটা কি চিকেন দেন তো এক পিস, একটু তেলটা অ্যাভয়েড করে দিয়েন, অল্প দিয়েন আর একটু কমায় দেন, এক পিস দেন, হ্যাঁ এক টুকরা দেন, থ্যাংক ইউ। আচ্ছা আর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা একটু সব কিছু একটু একটু করে ট্রাই করি। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে চিলি চিকেন বা চিকেন চিলি, ওনারা বলতেছে চিকেন চিলি, আমি বলতেছি চিলি চিকেন, দুইটাই সেম জিনিস। হ্যাঁ রাইস টাইপের কিছু নিব, এই যে আমার পছন্দের এটা আমি একটু বেশি করেই নিব। এটা হচ্ছে গিয়ে ডরি ফিশ, এটা ইয়ে দিয়ে করা হয়, সামুদ্রিক মাছ দিয়ে করা হয়, সি ফিশ দিয়ে। আচ্ছা সাথে এখানে আছে ডিমের কোরমা, এটা আমি নিচ্ছি না এখন, ভেজিটেবল আছে আর রাইস নিয়ে নিচ্ছি, কারণ ফ্রাইড রাইসটা খুবই মজা, খুবই মজা ফ্রাইড রাইস, অনেক বেশি মানে চিকেন টিকেন এগুলো কিছু দেওয়া নাই, এটা এগ দিয়ে করা হয়েছে, কিন্তু এটার টেস্ট অনেকে চিকেন দিয়ে করেও এত ভালো টেস্ট নিয়ে আসতে পারবে না, এটার টেস্ট এতটাই ভালো। চলেন আমরা বসি, প্রথমে আমরা একটু চাউমিনটা ট্রাই করি। এইখানে চাউমিন এই যে এই চিকেনটা হচ্ছে পরবর্তীতে ফ্রাই করে চাউমিনের উপরে ছড়াই দেওয়া হয়েছে। এটার টেস্ট মোটামুটি ভালো, এটার রেটিং আমরা দিব 7/10। একটু পাস্তাটা ট্রাই করি, চাউমিনের চেয়ে পাস্তাটা মজা, টক মিষ্টি একটা ফ্লেভার আছে। আচ্ছা এবার হচ্ছে গিয়ে এটারে যে কীভাবে খাইতে হয়, এবার একটু কাঁকড়া মহাশয়কে আমরা ট্রাই করি। খাইছো কখনো কাঁকড়া কেউ? ওই উপরের ইয়েটা সরাই নিলে ভিতর থেকে একটা নরম চিংড়ি মাছের মতন একটা ইয়ে বের হবে, এটাই হচ্ছে খাওয়ার জিনিস। এই যে এই যে এটা কোনো রেটিং দিব না, মানুষ যে কেন কাঁকড়া খায় আমি বুঝি না, আমার কাছে খুব একটা ভালো লাগে না এই জিনিসটা, অনেকের কাছে হয়তো ভালো লাগবে। আমি এবার একটু ভালো লাগার দিকে চলে যাই, ডরি ফিশ এবং ফ্রাইড রাইস। এই কম্বিনেশনটা সুপার, এখানে একটু কড়াই চিকেন, কড়াই চিকেনটা একটু ট্রাই করি। কড়াই চিকেন হচ্ছে ডরি ফিশটা অনেক বেশি টেস্টি, আচ্ছা এইবার আমরা এই যে এই সাইডে এটা নিয়েছিলাম হচ্ছে গিয়ে প্রন মশালা,
এটাও বেশ মজা। চিলি চিকেন চিকেনটা মজা। তাহলে আমরা মোটামুটি এখানে সব ট্রাই করলাম, এই জায়গায় যা আছে। এর মধ্যে থেকে ডোরি ফিশটা, চিলি চিকেন, চিলি চিকেন যেটা এটা, এবং প্রন মশলা যেটা ছিল, এই তিনটাকে আমি বলবো যে এই তিনটা হচ্ছে গিয়ে 9/10 পাওয়ার মতন টেস্ট। এগুলো এগুলো খুবই ভালো টেস্ট। কিন্তু চিকেন, কড়াই চিকেন যেটা, শেফ স্পেশাল কড়াই চিকেন, কিন্তু এটা আমার কাছে তেমন স্পেশাল কিছু মনে হয় না। আচ্ছা, এই এটা কিন্তু এই যে আমি শেষ করে ফেলতেছি, দেখি রিফিল হয় কিনা। আমি চাইলে কি চেঞ্জ করে নিতে পারবো? আচ্ছা চলেন আমরা পরে আর কি খাওয়া যায় একটু দেখি, এটা শেষ করে নিই। আচ্ছা একটু সাদা ভাত নেই। আচ্ছা এইটা কি চালের ভাত? মিনিকেট, মিনিকেট চাল, মিনিকেট চাল। অল্প একটু ভাত নেই, কারণ ওইখানে একটা ওই যে মেজবানি ডাল আছে, যেটা আসলে ভাত ছাড়া খুব একটা জমবে না। খাবার দেখো, আমার দেখানোর দরকার নেই। আচ্ছা এই হচ্ছে গিয়ে মেজবানি ডাল, এইটাও কিন্তু বেশ তেল আছে, সো আমরা একটু তেল চাপাই নিলাম। বিফ কোথায়? এটা তো বিফ, বিফ মেজবানি ডাল না? বিফের পরিমাণটা অনেক কম মনে হচ্ছে। হ্যাঁ বিফের পরিমাণটা একটু কম হয়ে গেছে আজকে। আচ্ছা এরপরে আমরা, আমি একটু ভর্তা ট্রাই করি, হালকা টাকি মাছের ভর্তা আছে। আলুর ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, অল্প অল্প করে নিচ্ছি কারণ আইটেম প্রচুর আইটেম। এর চেয়ে বেশি নিতে গেলে আমাদের পক্ষে খাওয়া ওইভাবে সম্ভব হবে না। একটু ডিম ভর্তা নিচ্ছি, আচ্ছা এখানে আছে চ্যাপা শুটকি ভর্তা যেটা আমি এখন নিচ্ছি না। এছাড়া ওই সাইডে সস টস অনেক কিছু আছে, আমি একটু হালকা একটু চাটনি নেই। আর কোনো আইটেম কি এই দিক থেকে আমাদের বাকি আছে? ভেজিটেবলটা মানে আমার কাছে খুব একটা স্পেশাল তেমন কিছু মনে হইতেছে না, এটা অনেকটা অর্ডিনারি, কিন্তু টেস্ট হয়তো ভালো। এর আগেও আমরা ট্রাই করছিলাম, আর ডিমের কোরমাটাও আমরা এর আগে ট্রাই করছিলাম, এর আগে দিয়েতে। হ্যাঁ আমরা নতুন আইটেমগুলোর দিকে একটু বেশি ইয়ে করতেছি। সালাদ যেগুলো আছে এগুলোও মোটামুটি টেস্ট যে একই রকম ধরতে গেলে। হ্যাঁ তারপরে আমরা একটু একটু স্পেশাল যেগুলো সেগুলো নিচ্ছি, যেমন চিকেন, এটা হচ্ছে চিকেন সালাদ, এটা একটু নিচ্ছি আমরা। এটা হচ্ছে গিয়ে বারবিকিউ সালাদ, এটাও একটু নিচ্ছি। হ্যাঁ বাকি যেগুলো আছে ওগুলো আমরা পিস সালাদ, তারপরে কাটা সালাদ, মিক্স সালাদ, এগুলো আমরা রেগুলার সব জায়গায় পাচ্ছি। খাবার যেহেতু বাংলা, ইংরেজদের কোনো কিছু আমরা এখন নিব না, এই জন্য হাত দিয়ে দিলাম। মেজবানি ডাল, মেজবানি ডালটা একটু ট্রাই করি আগে। বিসমিল্লাহ। ওই দেখেন, ওরা জানিয়েছিল প্লেটে, সব শেষ করে ফেলছে। এখন তোমাদের আরও যদি লাগে তাহলে তোমরা নিয়ে নাও। মেজবানি ডালটা আমি বলবো যে এটার মধ্যে মিটের পরিমাণটা আর একটু বাড়ানোর জন্য টাকি মাছ ভর্তাটা একটু খাই। সরিষার তেল দিয়ে করা হয়েছে, এটা দারুণ। আলু ভর্তা, এটাও সরিষার তেল দিয়ে করা হয়েছে।
হেভি ঝাঁজ, বেগুন ভর্তা, এটাও মজা। এবার আসে ডিম ভর্তা, আছে এটা সরিষার তেল দেওয়া, চাটনি দিয়ে এইটুকু মেরে দিই। দেখছো সবুজ হয়ে গেছে ভাত, এগুলো সালাদ খাবে? এটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার আছে, এটা নর্মাল সালাদের সাথে কয়েক টুকরা চিকেন দিয়ে দিয়েছে, আর কিছুই না। তো ভর্তাগুলোর টেস্ট আমি বলবো যে যে কটা নিয়েছি প্রত্যেকটা অসাধারণ টেস্ট, 9/10 পাওয়ার মতন ভর্তা প্রত্যেকটা। এরপরে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে মিষ্টি কিছু আইটেম আছে, খাবারের শেষে যেটা খাই ডেজার্ট বলে ওইটা। ডেজার্ট আইটেমে চলে আসছি, ফিরনি, এটা হচ্ছে গিয়ে ব্রেড মালাই, আর দিব এটা হচ্ছে গিয়ে সুজির হালুয়া, আর এখানে আছে হচ্ছে গিয়ে জেলি। আর এখানে ফ্রুট সালাদ আছে যেটা আমরা এখন নিচ্ছি না, কিন্তু এর মধ্যে অ্যাপেল আছে, গ্রিন অ্যাপেল আছে এবং গ্রেপ আছে। এই কয়েকটা জিনিস দিয়ে এই ফ্রুট সালাদটা করা হচ্ছে, চলেন আমরা যাই এখন। আচ্ছা, আমার মোটামুটি খাওয়া শেষ, এখন ডেজার্ট আইটেমে আসি, একটু চটপটি দিয়ে শুরু করতেছি আর কি। শুরুতে খাইনি এই জন্য শেষে একটু খেয়ে দিতেছি। আপনার এটাকে ফুচকা মনে করে খাইতে হবে, কিছু করার নাই, এখানে আলাদা করে ফুচকা নাই। চটপটিটা খারাপ না, বাইরের চটপটির মতোই, শুধু একটু এই যে শশা কুচি, টমেটো কুচি এগুলো দেওয়া আছে উপরে। আচ্ছা, আগে কোনটা খাবো, এটা সুজির হালুয়াটা আগে খাই, এটা একটু কম মিষ্টি মনে হয়। শেফ কে আপনাদের? শেফ, এটা দারুণ হয়েছে, এটার জন্য ওনাকে একটা থ্যাংক দিই, এবং রেগুলার এই আইটেমটা রাখার ট্রাই করবেন। আপনারা এইখানে আসলে কয়েকটা জিনিস মিস করবেনই না, একদমই মিস করবেন না। সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে এই যে এটা সুজির হালুয়াটা, ফিরনি খাবে?
এটা হচ্ছে ব্রেড, কি জানো দেখলাম, মালাই ব্রেড। আমরা বুফে কিংয়ের, আমি আর কি বেসিক্যালি বুফে কিংয়ের হালুয়ার ফ্যান হয়ে গেছি। এবার একটু জেলিটা খাই। স্ট্রবেরি ফ্লেভার, নাথিং স্পেশাল। আচ্ছা এবার একটু, এটা মালাই ব্রেড বা এরকম কিছু দেওয়া ছিল, শাহি টুকরার মতনই অনেকটা, খেয়ে দেখি। শাহি টুকরার চেয়ে অনেক বেশি সফট, শুধু ব্রেড মানে পাউরুটি, এটার মাঝখানের যে নরম অংশটা ওই অংশটা দিয়ে এটা করা হয়েছে। এটাও মজা, তবে এখানকার শাহি টুকরাটা এটার চেয়ে বেশি মজা। এবার একটু ফিরনিতে আসি। ফিরনিটা ঠান্ডা হলে ভালো লাগতো, আর একটু ঘন হলে ভালো হইতো। এবং এটার মধ্যে সম্ভবত একটা ভ্যানিলা ফ্লেভার ইউজ করছো, এটা ইউজ না করলে ভালো হইতো। তো আজকের মতো শেষ করছি খাওয়া, এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। বিদায় নেওয়ার আগে বলতেছি, আমাদের সাবস্ক্রাইবার আল্লাহর রহমতে 50,000 পূরণ হলো। এই এই 50,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পিছনে আমি যেমন কষ্ট করছি, আপনারাও তেমনি কষ্ট করে দেখছেন। আপনাদের ভাবি আমার ওয়াইফ, উনি আমার চেয়ে বেশি কষ্ট করছে। তো সব কিছু মিলিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এতদূর পর্যন্ত নিয়ে আসছে আপনাদের সহযোগিতায়। আপনাদের সহযোগিতা যদি থাকে তাহলে 2019 সালের মধ্যে আমরা 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ করার একটা ইচ্ছা আমাদের আছে। দেখা যাক, আল্লাহ যদি চায়, আপনাদের যদি সাপোর্ট থাকে, মানুষজন যদি দেখে আমাদেরকে যদি ভালোবাসে, তাহলে হয়তো হয়ে যাবে। তো সেই জন্য আপনারা দোয়া করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, একটা জিনিস যেন কি ভুলে গেছি, দেখছেন কথা বলতে বলতে ভুলে গেছি। তো আচ্ছা, আমরা সেকেন্ড টাইম বুফে কিংয়ে আসার কারণটাও বলে দিই। বুফে কিংয়ে আসার কারণ হচ্ছে গিয়ে, বুফে কিংয়ে আমরা আগে 40 বা 38 এরকম আইটেম ছিল, এইবার সেটার কোয়ান্টিটি বেড়ে 53++ চলে গেছে। তো এত বেশি কোয়ান্টিটি দেখে আমি চলে আসলাম, ওনাদের পেজে আমি দেখছিলাম। তো আর সাথে ওমর ওসমান আছে, 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেটারও একটা সেলিব্রেশন না, এটা আসলে আপনাদের জন্য একটা ট্রিট যে বুফে কিংয়ে আরও নতুন নতুন খাবার আসছে এবং আপনারা চাইলে আসতে পারেন বুফে কিংয়ে। তো শেষ করি নাকি, এ কিন্তু তেমন কিছু খায় নাই, পুরাই একেবারে লস করাই দিচ্ছে বুফে, মানে বুফে কিংয়ের লাভ হয়েছে আমাদের লস হয়েছে, এরকম ব্যাপারটা আর কি। আরেকটা জিনিস যারা জানেন না তাদেরকে বলে দিই, এই বয়সের বাচ্চার জন্যও কিন্তু আপনার 650 টাকা পে করতে হবে যদি ডিনার করতে হয়। হ্যাঁ, এখানে এই ওদের কোনো ওরকম কিছু নাই যে বাচ্চা হইলে তার জন্য হাফ পেমেন্ট বা ওরকম কিছু, ওই অপশনটা এখানে নাই। তো ভালো থাকবেন সবাই, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন আমাদেরকে। বিদায় নেই সবাই, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ কি।